নির্বাচন বানচাল করতে বিএনপির ডাকা অবরোধের আগের রাতে সোমবার আবারও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। রাত 8:30 রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। ঘটনাস্থল থেকে দুই যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর রাত 9:50 টিকাটুলিতে রাজধানীর সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়। এদিকে সাভারের আশুলিয়ায় সন্ধ্যা 7:00 নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় আবারও চলন্ত বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, চন্দ্রা থেকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে কবিরপুর পৌঁছলে তাতে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। চন্দ্রা ববি, সময় সংবাদ।